তুই কি লিখে কি কিন তুলেছি রে, এটা আমার ক, নাহলে কিন্তু একদম পুলিশে ধরে দেবো। কিরে মালকে আইব নাকি অন্য পার্টি দেখবো? আর একদম পাস হলে ছাড়া দেবো। থানায় গিয়ে বড় বড় ডিম পালেই বুঝবা কি করো তোমরা। যাই মালগুলা জায়গায় রাখিয়া ওই মালটা নিয়ে জায়গা মতো ডেলিভারি দিয়াই। এই লোকটা তো এই এলাকায় আগে আর দেখি নাই, ময়লার ব্যাগটা ফালাইয়া আর একটা কি জানে ব্যাগ নিল। না ব্যাপারটা তো সন্দেহজনক, দেহি পিছন পিছন গিয়া কই যায়। হ্যাঁ এর রহস্য আমার উদ্ঘাটন করতেইব, এমন ভাবে পিছন পিছন ফলো করতেইব যেন আমি যে আসি প্রেরণা পায়। সামনের দিকে যাইতেছে, আমিও পিছন পিছন যাই। মাল তো সব দেখলাম, কত হইলে দিবেন ভাই? মাল সব চলিট আছে, আপনি তো নিজেই দেখলেন সবগুলা। আর একদম পাঁচ হইলে ছাড়া দিব। এই তো আসল লোক পাও গেছে, ওই মনা আসল ব্যবসায়ী, খারাও সান্দ একটু দেখ কালই। আইসকে তোমগো শেষ দিন। আরে না ভাই, এই মাল পাঁচ যায় কেমনে? দুই হইলে ঠিক আছিল। না ভাই, দুই হইলে কম হয়ে যাগা, আর দুই আমি বেচবো না। ওই মিয়া দুই বেচবেন না? আচ্ছা ঠিক আছে, চিলা চিলি করে কোনো লাভ নাই, কত হইলে বেচবেন এটা কোন ভাই? একদম চার হইলে ছাড়া দেবো। না ভাই, চার হইলে আমি এই মাল কিনবো না, আপনার মাল আপনার লয়ে জানগা যান। ভাই কিনলেন না তো ঠকলেন, আমার আরো কাস্টমার আছে, আর এই সিজনে এই মাল পাইব না বুঝছেন। এরা কতক্ষণ কি আলোচনা করলো, মালটা লয়ে আবার হ্যাঁ গেল। এখানে আপনি আমি গেলাম, ঠকছি না জিতছি, এটা আমি ভালো করে জানি। এই মাল কিন না আরো টাকা খাইতাম। এ ভাই কথা আছে খারাও। কি ভাই কি কথা, আপনি কিছু বেচবেন নাকি? ফাজিল আমার দেখে কি তোকে মতো ব্যাপারই মনে হয় রে? তুই কিল্লিকে কি কিন তুলেছি রে, এটা আমার ক, নাহলে কিন্তু একদম পুলিশে ধরাই দিবো। ভাই আমরা তো গরিব মানুষ, আমরা তো ব্যবসা করে খাই, আর কি করবো ভাই বুঝেন না? তুই তো বেটা অবৈধ ব্যবসা করস, তুই ব্যবসা করস কোনো লাইসেন্স আছে? আরে ভাই আমরা হইলাম গরিব মানুষ, আমরা লাইসেন্স পাবো কই? আচ্ছা জাগা, তুই গরিব মানুষ, তোর দিকে মায়া লাগছে, ওই মালটা লয়ে কই গেছে, সন্ধান দিতে পারবি? সন্ধান লাগবো? আরে মেয়ে আগে কইবেন না এই কথা, এদিকে আয়। ওই যে গেড়িগুলি আছে না ভাই, ওই গেড়িগুলি মাথায় গিয়া পাইবেন অগু সব দিদি। আচ্ছা তোরা ছেড়ে দিলাম, যা বাঁচলাম। কিরে মালকে আইব নাকি অন্য পার্টি দেখবো? ভাই আমার তো ফোনে কইলো মাল রাইত আছে, আর মালটা খুব ভালো, এর লেগে দাঁড়ায় আছি। এর লেগে তো আমি খারা দিছি বেটা। ভাই মালগুলো লয়ে আইছিলাম। তোরছি সব দিদি, আজকে একটার নিস্তার নাই, সব দিদি থানাতে লয়ে যাবো, জায়গার থেকে এক পা হলবি না। এ ভাই আমগো কি অপরাধ? অপরাধ কি বুঝো নাই, চোরা কারবারি কো, আবার অপরাধ কি? থানায় গিয়ে বড় বড় ডিম পালেই বুঝবা কি করো তোমরা। ভাই আপনি যেটা ভাবতেছেন ওইটা তো না ভাই। ওইটা নাই তো কোনটা, আমার বুঝাই কো, আমি কি নসু বুঝা? ভাই আমি বিষয়টা বুঝতে পারছি আপনার, আমরা স্টুডেন্ট মানুষ তো, এই জন্য আছে না লুকায়া লুকায়া পুরান কাপড়ের বিজনেস করে, যাতে কেউ না জানে। হ ভাই সত্যি বিশ্বাস না হইলে খুলে দেন, পুরান কাপড় চুর ভাই। আসলেই তো ও এই কথা, তো এভাবে লুকাই লুকে ব্যবসা করার কি দরকার? ভাই আমরা ভালো ঘরের সন্তান, আমরা টাকা সব থাকি বিদায়, টাকার অভাবে পড়াশোনা করার জন্য পুরান কাপড়ের ব্যবসা করি ভাই। জাগা আমি শুধু শুধু ফাও তোমাদেরকে সন্দেহ করছি, আর আমার সারাটা দিন নষ্ট করছি। প্রত্যেকটা ব্যবসারই একটা বৈধতা থাকা দরকার, পুরান হোক আর নতুন হোক, পুরান কাপড় বেসো, পুরান জিনিস বেসো, বেসো ব্যবসা করা হালাল কিন্তু সুদ খাওয়া হারাম। আচ্ছা জাগুয়া তোমরা তাহলে ব্যবসা করো, আর এলাকার কোনো ঝামেলাটা ভালো হইলে আমার জানাইও, আমি আসি পাইবা সবসময় আমারে। ঠিক আছে ভাই, আচ্ছা আল্লাহ হাফেজ ভাই। আমাদের দেশে এমন কিছু স্টুডেন্ট আছে যারা তাদের পড়াশোনা খরচ চালানোর জন্য পার্ট টাইম জব বা ব্যক্তিগত ব্যবসা করে থাকে, এক্ষেত্রে অনেকাংশে পুলিশের হয়রানি হতে হয়।